যে সকল মানুষরা অধিকার হারা রয়েছে এদেশের যে সকল শোষিত মানুষ রয়েছে নিপীড়িত মানুষ রয়েছে তাদের অধিকারগুলো ফিরিয়ে দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে তাহলে আমাদের যে ইউনিয়ন চেয়ারম্যানগুলো যেভাবে কাজ করে যাচ্ছে মানুষের অধিকার আদায় করার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষের অধিকার আদায় কাজ করে যেতে পারবে ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের অধিকারগুলো ফিরে পেতে চান আপনারা যদি শোষিত থেকে আপনাদের ভালো অবস্থায় নিয়ে যেতে চান তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আপনার পাশে থেকে আপনার সামনে থেকে আপনাকে সহযোগিতা করে যাবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের এই নগর সম্মেলনের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উপসম্পাদক মুফতি আরমান হুসাইন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত নাহমাদুহু আনস্কর আম্মা বাদ ফউদুবিল্লা হিমিনাশীত রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম ওক হাত আল্লাহ তাকুনা ফিতনা সাদাহুল আজিম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরে আজকের নগর সম্মেলন দুই হাজার বাইশের সংগ্রামী সহযোদ্ধা সভাপতি আজকের নগর সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান সাহেব আজকের এই নগর যুব সম্মেলনের প্রধান বক্তা আদর্শ যুবকদের প্রিয় সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান মুজাহিদ নগর দায়িত্বশীল এবং ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল বৃন্দ সকলকে জানাচ্ছি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ পঞ্চাশ বছর অতিবাহিত হয়েছে আমাদের বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়গুলোতে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এ দেশ পরিচালিত করেছে সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন বিগত পঞ্চাশ বছরে বাংলাদেশের যেই উন্নতি হওয়ার কথা ছিল বাংলাদেশের ক্ষুধামুক্ত হওয়ার কথা ছিল শোষিত মানুষদের অধিকার আদায়ের কথা ছিল নিপীড়িত মানুষদের অধিকার আদায়ের কথা ছিল কিন্তু এই পঞ্চাশ বছরে স্বাধীনতার যেই মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বিগত পঞ্চাশ বছরে যারা এই রাষ্ট্র পরিচালনা করেছে তারা কেউই এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে ঠিকভাবে আদায় করতে পারেনি সংগ্রামী উপস্থিতি আমরা জানি যে যারা বিগত বছরগুলোতে আমাদের এই রাষ্ট্র পরিচালনা করেছে এই রাষ্ট্রের ক্ষমতায় ছিল তারা সকলেই নিজেদের আখের গোছানোর ক্ষেত্রেই তারা সবসময় লিপ্ত ছিল তারা কিভাবে এ দেশের অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দিবে এদেশের নিপীড়িত শোষিত মানুষদের বঞ্চিত মানুষদের অধিকার কিভাবে ফিরিয়ে দিতে হয় এই কাজ না করে তারা তাদের নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য যখন যেভাবে যাকে খুশি করার দরকার সেভাবে তাকে খুশি রেখে নিজেদেরকে ক্ষমতায় আসীন করে রেখেছিল যার কারণে এদেশে যারা বঞ্চিত মানুষ রয়েছে অধিকার হারা মানুষ রয়েছে শোষিত মানুষ রয়েছে তারা দিন দিন আরও অধিকার হারা হয়েছে বঞ্চিত হয়েছে আরও শোষিত হয়েছে সংগ্রামী উপস্থিতি আমরা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ চাই এদেশের যে সকল মানুষরা অধিকার হারা রয়েছে এদেশের যে সকল শোষিত মানুষ রয়েছে নিপীড়িত মানুষ রয়েছে তাদের অধিকারগুলো ফিরিয়ে দিতে আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিমধ্যেই আমাদের যে সকল ইউনিয়নগুলোতে চেয়ারম্যান হয়েছে তারা সেই কাজগুলো করে অলরেডি তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে তাহলে আমাদের যে ইউনিয়ন চেয়ারম্যানগুলো যেভাবে কাজ করে যাচ্ছে মানুষের অধিকার আদায় করার জন্য সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষের অধিকার আদায় কাজ করে যেতে পারবে ইনশাল্লাহ সুতরাং আমরা যারা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে আছি মনে রাখতে হবে আমরা যেমন সুরায় ফাতেহা পরে নামাজ আদায় করি আমার আপনার কালিমা যেমন লাহ ই মোহাম্মদ রসুল্লাহ সুতরাং এই কালিমাকে ধারণ করে যদি আমি আপনি মুসলমান হয়ে থাকি তাহলে মানুষের অধিকার আদায়ের জন্য ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য এই দায়িত্বটাও আমাদের উপর বর্তায় এই জন্য আমরা যারা এখানে আছি আমরা সবাই এখান থেকে শপথ নিয়ে যাওয়ার চেষ্টা করব। যে আগামী বছর যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য আমরা এই কথাটা পৌঁছিয়ে দিতে পারি যে ইসলাম ছাড়া মানবতার কোনো মুক্তি নেই ইসলাম ছাড়া অধিকার হার মানুষের কোনো মুক্তি নেই ইসলাম ছাড়া শোষিত মানুষের কোনো মুক্তি নেই সুতরাং আপনারা যদি আপনাদের অধিকারগুলো ফিরে পেতে চান আপনারা যদি শোষিত থেকে আপনাদের ভালো অবস্থায় নিয়ে যেতে চান তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনার পাশে থেকে আপনার সামনে থেকে আপনাকে সহযোগিতা করে যাবে ইনশাআল্লাহ আপনি শুধু আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন আপনার অধিকার আদায় সকল ধরনের চেষ্টা ইসলামী আন্দোলন করে যাবে পরিশেষে আপনাদের প্রতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সকল প্রোগ্রাম এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দাওয়াত সকলের কাছে পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নাসরুম মিন আল্লাহ ইফাত হংকারিব অবশ্য মুমিনিন